খেলার মাঠ হোক বা রাজনীতির ময়দান, বাংলা দলগত লড়াই জমজমাট দু জায়গাতেই। একদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান, তো অন্যদিকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের দ্বৈরথ। কিন্তু এবার প্রকাশ্যে চলে এলো ফুটবল ক্লাব ও রাজনৈতিক দলের সংঘাত, নেপথ্যে সেই বিতর্কিত পশ্চিমবঙ্গ দিবস। গত মঙ্গলবার রাজভবনে এই দিনটি উদযাপন করার প্রতিবাদে সরব হন খোদ মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেলে ধর্মতলায় প্রতিবাদ মিছিল করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সামিল হন ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডানের কর্তারাও, আর এতেই চটেছে বিজেপি। পশ্চিমবঙ্গ দিবসের বিরুদ্ধে সরব হওয়ায় এবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে নিশানা করল তারা। এই ময়দানটা রাজনীতির প্রকোপে চলে যাক, এটা আমরা কেউ চাই না। পশ্চিমবঙ্গের এই ফুটবল খেলা নিয়ে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং নিয়ে প্রত্যেকের একটা আবেগ জড়িয়ে আছে। যদি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলেন, তিনি তো মোহনবাগানের লোক ছিলেন। সরাসরি পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা নিয়ে নেমে পড়েন ময়দানে, তো এটা তো আমাদের কর্মীদের আঘাত করছে, তাদের ভাবাবেগে আঘাত করছে। তারা বারবার বলছে এটা কি হচ্ছে। 2016 সালে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা আমাদের পার্টি অফিসে এসেছেন, কিন্তু ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল, যার সঙ্গে পুরো পূর্ববঙ্গের একটা বড় অংশের মানুষের আবেগ জড়িয়ে আছে, তারা সরাসরি এই রাজনীতিতে নেমে পড়লেন। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে ইস্টবেঙ্গল। রাজভবনে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদীর জায়গায় এই জিনিসটা প্ল্যানিং হয়েছিল, সেজন্য উদযাপনটা ঠিক ওইখানেই করেছে তাদের সূত্র ধরে। উই হ্যাভ গট দ্য এভরি রাইট টু টেল সামথিং অ্যাবাউট এনি ইস্যু, সেটাকেই ডেমোক্রেসি বলা যায়। তাতে অসুবিধে কি? তাহলে বলো যে এটা তুমি বলতে পারবো না, তোমার গলা টিপে ধরবো, ইউ উইল বি ইন জেল, তুমি বলতে পারবো না। সেটাই তো আসছে। এখানে যখন বিজয়বর্গীয় এসেছিল, আমি গেছিলাম কেন, ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। উনি যদি ভেবে থাকেন এটা আখড়া, হ্যাঁ এই আখড়া, সবাইয়ের আখড়া, এবার আমরা সব সমন্বয়ে কাজটা করি। ভারতে খেলার ময়দানে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে বহুকাল আগে, তবে ক্লাব কর্তৃপক্ষ বনাম রাজনৈতিক দলের সংঘাত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। সৌমিত্র রায় ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।